এগুলি এগুলি বাজে কথা। ধূমপান কেউ বলে হারাম এবং কেউ বলে মাকরু, কোনটি সঠিক? হারামটাই সঠিক। এক সময় ধূমপানের ভয়াবহ ক্ষতি সম্বন্ধে গবেষণা হয়ে ছাড়েনি, এই জন্য ধূমপানের ভয়াবহতা বোঝাও যায়নি। তখন ওলামারা অনেকে মাকরু বলতেন, কিন্তু এখন যখন প্রমাণিত হলো এই ধূমপানের কারণে বছরে প্রায় 15-30 লক্ষ মানুষ খুন হচ্ছে, নিহত হচ্ছে, ক্যান্সার, আলসার, বিভিন্ন ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এমন একটা ঘাতক জিনিস কিছুতেই মাকরু হতে পারে না, এটা অবশ্যই হারাম, নিষিদ্ধ। শরিয়ার সব দলিল ঘাটলে এটাই প্রমাণিত হয়, বিশ্ব স্কলাররা এটাই বলেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারার 195 নম্বর আয়াতে, ওয়ালা তুলকুবে আইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিও না। মান কাতালা নাফসাহু বিসুম্মিন উযযিবা বিহি ফি নারি জাহান্নাম, যে কোনো বিষ দিয়ে নিজেকে হত্যা করবে ওই বিষ দিয়ে তাকে জাহান্নামে আযাব দেয়া হবে। এটা তো বিষ, নিকোটিন বিষ, এবং বিজ্ঞানীরা বলছেন যে 4,500 রকমের রাসায়নিক প্রয়োজন, রাসায়নিক বিষ আছে এই ধূমপানের মধ্যে। কত? 4,500। যেখানে একটা বিষ থাকলে হারাম হয়, একটা বিষ থাকলে হারাম, সেখানে আছে কত? 4,500। তাহলে 4,500 বার হারাম, এটা কতবার? 4,500 বার এটা হারাম হবে, এত বিষ ক্রিয়া নাউজুবিল্লাহ এটার মধ্যে, এটা আবার হালাল হয় কেমন? এটা মাকরুহ হওয়ার কোনো সুযোগ নেই।